প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সিটেট 2021-এর অনলাইন ফর্ম ফিল আপ 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, যেটা চলবে আগামী 19 অক্টোবর পর্যন্ত। অনলাইনে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন 20 অক্টোবর পর্যন্ত। তো এই ভিডিওর মাধ্যমে আমি অফিসিয়াল যে নোটিফিকেশান দিয়েছে সেখান থেকে পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আর কোনোরকম ডাউট থাকবে না সিটেট নিয়ে। প্রতিটি ইনফরমেশান আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। এই ভিডিওটি আমি দুটো পার্টে করছি। একটা হচ্ছে এই ভিডিওতে আমি অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে আর একটা ভিডিও যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন, অথবা ভিডিও প্লেলিস্টে কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। সেটা হচ্ছে কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে ভালোভাবে সময় নিয়ে কিন্তু করতে হবে। একটু যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই অবশ্যই আপনারা যখনই অ্যাপ্লাই করতে যাচ্ছেন কোনো সাইবার ক্যাফেতে বা নিজেরাই যখনই করছেন, তার আগে সেই ভিডিওটি ভালো করে দু একবার একটু দেখে নেবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করতে বসবেন যাতে কোনো রকম ভুল না হয়, ঠিক আছে? কারণ এর আগে আমি প্রচুর ক্যান্ডিডেটসকে দেখেছি যারা ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছে, পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তাকে ফেস করতে হয়েছে। সো যাতে সেই ভুলটি আপনার না হয় আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ctet.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট যদি আপনি করেন এখানে কিন্তু এই সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো রয়েছে এখানে কিন্তু প্রতিটি আপডেট দিয়ে দেওয়া হয় ঠিক সময় মতো। তো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি যে অফিসিয়াল যে নোটিফিকেশানটি এবার পাবলিশ হয়েছে, তো সেখান থেকে আপনাদের আমি বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন, চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। কর্মসংস্থান অনলাইন লিখে যদি সার্চ করেন টেলিগ্রামে সেখানেও পেয়ে যাবেন। প্রায় দেখবেন যে 15,000-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন। কারণ প্রতিটি ইনফরমেশান কিন্তু সবসময় সেখানে দিয়ে দেওয়া হয়। প্রতিটি চাকরির আপডেট অবশ্যই কিন্তু জয়েন করে নেবেন। প্রতিটি চাকরির আপডেটের জন্য কিন্তু ঠিক সময় মতো ভিডিও আপলোড করা পসিবল হয়ে ওঠে না, তো সেখানে কিন্তু আমরা ইনস্ট্যান্ট আপডেট দিয়ে থাকি। আপনার যদি কোনোরকম কোয়েশ্চেন থাকে আপনি কিন্তু সরাসরি আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে পারেন, ওকে? তো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশান বুলেটিন সিটেট December 2021, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে 19 অক্টোবর পর্যন্ত। কারা অ্যাপ্লাই করতে পারবেন এই মুহূর্তে আপনাদের আমি শর্টে বলে দিচ্ছি, যারা ডিএড এবং বিএড করেছেন বা করছেন এপিয়ারিং হিসেবে কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আপাতত এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এতটুকুই বললাম। পরবর্তীতে যখন আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো সেই সময় আপনাদের যে অফিসিয়াল অনলাইন অ্যাপ্লাই করার সময় যে পপ আপ উইন্ডো ওপেন হবে সেখানে কিন্তু ক্লিয়ারলি দেখিয়ে দেবে। সো আপনারা একটু সেখান থেকে একটু দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি হাইলাইট করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ এক্সামিনেশান, পরীক্ষা কবে হচ্ছে। পরীক্ষা কিন্তু হবে অনলাইন মোডে, ঠিক আছে? পরীক্ষা হচ্ছে আপনার 16 ডিসেম্বর শুরু হচ্ছে, যেটা কিন্তু চলবে 13 জানুয়ারি 2022 পর্যন্ত। অনলাইন এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, ওকে? এরপরে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর সিটেট December 2021 অনলাইন থ্রু সিটেট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু সরাসরি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, ওকে? অনলাইন অ্যাপ্লাই করার সমস্ত প্রসেস আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা কী করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখনই জানিয়ে দিই, যে সমস্ত অনেক ক্যান্ডিডেটসকে দেখেছি অনলাইন অ্যাপ্লাই করার সময় পুরনো একটা ফটোগ্রাফ সেটা স্ক্যান করে আপলোড করে দেয়, এটা আপনারা করতে যাবেন না। রিসেন্ট একটা ফটোগ্রাফ আপনারা ক্যাপচার করে সেটাই আপনারা আপলোড করার চেষ্টা করবেন। কত সাইজের মধ্যে হতে হবে? ফটো সাইজ হতে হবে কিন্তু 10 থেকে 100 কেবির মধ্যে, ঠিক আছে? 3.5 সেন্টিমিটার × 4.5 সেন্টিমিটার ইজিলি কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন। আপনারা যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করছেন, করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই সমস্ত সাইজ ইজিলি কনভার্ট করতে পারবেন। অ্যাপ্লাইয়ের প্রসেসের ভিডিওটি আপনারা একটু দেখে নেবেন, সেখানে কিন্তু আমি পুরো প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে? এছাড়া সিগনেচার আপনার হতে হবে 3 থেকে 30 কেবির মধ্যে, যার সাইজ হতে হবে 3.5 সেন্টিমিটার × 1.5 সেন্টিমিটার, ওকে? অ্যাপ্লাই যে ফিস সেটা কত, অর্থাৎ এক্সামিনেশান ফিস, জেনারেল এবং ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য রয়েছে অনলি পেপার 1 অর পেপার 2। যারা শুধুমাত্র পেপার 1 অর পেপার 2 দিতে যাচ্ছেন তাদের জন্য 1000 টাকা। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রেখে, পেপার 1 এবং পেপার 2 কী হয়তো অনেকে কোশ্চেন করতো। পেপার 1 হচ্ছে 1 to 5 level, ঠিক আছে? এবং পেপার 2 হচ্ছে কিন্তু 6 to 8 level। এটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2
তো জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য লাগছে। শুধুমাত্র যদি আপনি পেপার ওয়ান আর পেপার টুর জন্য দিতে চান তাহলে আপনাকে 1000 টাকা পে করতে হবে। যদি আপনি বোথ ওয়ান এবং টুর জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে 1200 টাকা পে করতে হবে। যারা এসসি এসটি এবং ফিজিক্যালি ডিসেবিলিটিস রয়েছে তারা অনলি পেপার ওয়ান আর টুর জন্য 500 টাকা এবং বোথ পেপারের জন্য কিন্তু 600 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এছাড়া ব্যাঙ্ক চার্জেস কিন্তু এক্সট্রা রয়েছে। আপনারা অনলাইনে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড এই সমস্ত মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু ই চালান জেনারেট করে সেটা ব্যাঙ্কে গিয়েও কিন্তু আপনারা অফলাইনে পেমেন্ট করতে পারেন, যেটা হচ্ছে কানাড়া ব্যাঙ্কের মাধ্যমে। ঠিক আছে, কানাড়া ব্যাঙ্ক ই চালান একটা ডাউনলোড হবে, সেটা আপনারা ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করতে পারবেন। পরবর্তীতে যখন আপনার যে পেমেন্টটা আপডেট হবে তখন কিন্তু আপনি চালান আপনার যেটা রয়েছে অর্থাৎ কনফার্মেশন পেজ সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে দি ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু মেক অনলাইন কারেকশান ইন দেয়ার ফলোয়িং পার্টিকুলার্স। আপনার যদি ফর্ম ফিল আপ করতে কোনো ভুল হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি সেটা কারেকশান করতে পারবেন। কী কী কারেকশান করতে পারবেন সেটা কিন্তু মেনশান করা রয়েছে। নেম, ফাদার অ্যান্ড মাদার্স নেম, ডেট অফ বার্থ ক্যাটেগরি, ঠিক আছে, ডিফারেন্টলি অ্যাবেলড ক্যাটেগরি, পেপার অফ ডেট অর্থাৎ পেপার ওয়ান আর টু যেটা আপনি কারেকশান করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। সাবজেক্ট ফর পেপার পেপার টু, ফার্স্ট চয়েস অফ সেন্টার, আপনি আপনার যে এক্সাম সেন্টার হচ্ছে সেটাও চেঞ্জ করতে পারবেন ফার্স্ট চয়েস। ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যান্ড টু ওর অপডেট, ঠিক আছে, অ্যাড্রেস অফ করেসপন্ডেন্ট, আপনার ঠিকানা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড দি নেম অফ দ্য ইনস্টিটিউশন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি কারেকশান করতে পারবেন। এরপরে এখানে আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় ইনফরমেশান বলতে এক এক করে এবার আপনাদের কিছু জানিয়ে দিই যেটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেডিউলড অ্যান্ড মোড অফ এক্সামিনেশান। পরীক্ষা যেটা আপনাদের আমি অলরেডি বলেছি 16ই ডিসেম্বর শুরু হচ্ছে, যেটাই চলবে 13ই জানুয়ারি 2021 পর্যন্ত। ফার্স্ট শিফটে সকাল 9:30 থেকে 12:00 দুপুর 12:00 পর্যন্ত কিন্তু কম্পিউটার বেস টেস্ট হবে, 2.5 ঘন্টা সময় পাবেন আপনারা। এবং শিফট টু তার জন্য কিন্তু 2:30 থেকে 5:00 পর্যন্ত পরীক্ষার সময় রয়েছে, 2.5 ঘন্টা একই সময় পাওয়া যাবে। মোড অফ অ্যাপ্লিকেশান অনলাইনে অ্যাপ্লাই করতে হবে যেটা অলরেডি বলেছি। এরপর সেটা হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু, এটা অলরেডি আপনাদের আমি বলে দিয়েছি। পেপার ওয়ান হচ্ছে 1-5 এবং পেপার টু হচ্ছে 6-8 লেভেল। এরপরে এক্সামিনেশন যে পরীক্ষার যে সিলেবাস বা ইস্যু রয়েছে সেটা কি, পেপার ওয়ান ফর ক্লাস 1-5 প্রাইমারি স্টেজ, ডিউরেশন অফ এক্সামিনেশান 2.5 আওয়ার, 2.5 ঘন্টা আপনারা সময় পাচ্ছেন। স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অল কম্পালসারি, অ্যাপেন্ডিক্স 1। তো এখানে দেখুন পরীক্ষার যে সিলেবাস কী কী থাকছে আপনার পরীক্ষার মধ্যে, সিডিপি থাকছে কম্পালসারি পেপার, ঠিক আছে, 30 MCQ থাকছে, 30টা MCQ টাইপ কোশ্চেন, 30 নম্বর রয়েছে ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি। এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, বাংলা রয়েছে সেটা আপনি চুজ করতে পারেন। তো আপনার যেটা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা আপনি এখানে চুজ করবেন। 30 মার্কস রয়েছে, 30 কোশ্চেন থাকবে ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, 30 MCQ কোশ্চেন থাকবে, 30 মার্কস ম্যাথমেটিক্স থাকছে, 30টি কোশ্চেন, 30 এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ EBS 30টি কোশ্চেন, 30 নম্বর, ঠিক আছে। তো টোটাল কিন্তু 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, আপনারা সময় পাচ্ছেন 2.5 ঘন্টা। এগুলো দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ কোড, এগুলো আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন পেপার ওয়ান এবং পেপার টুর মধ্যে। এরপরে রয়েছে পেপার টু যেটা রয়েছে ক্লাস 6-8 এই লেভেলের ক্ষেত্রে কী কী সিলেবাস থাকছে। এখানে কিন্তু সিডিপি থাকছে 30টি কোশ্চেন, 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ কম্পালসারি পেপার 1-2 30-60 নম্বর থাকছে, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স থাকছে অথবা সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স, এখানে কিন্তু 60 নম্বর থাকছে, ঠিক আছে। টোটাল 150 নম্বরের পরীক্ষা আপনারা জানেন। তো এই যে অপশান টু ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ পেপার কী কী রয়েছে, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ সবগুলো এখানে রয়েছে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার, কোশ্চেন কোন ল্যাঙ্গুয়েজ হবে, কোশ্চেন কিন্তু বাইল্যাঙ্গুয়াল হিন্দি অ্যান্ড ইংলিশ দু ভাষাতেই কিন্তু আপনারা কম্পিউটার স্ক্রিনের মধ্যে কোশ্চেন পেপার দেখতে পারবেন। কোয়ালিফাইং মার্কস কত রয়েছে, তো এখানে দেখুন কোয়ালিফাইং মার্কস কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। এ পার্সন হু স্কোরস 60% অর মোর, অর্থাৎ আপনি যদি মিনিমাম 60% বা তার বেশি পান তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারবেন এবং আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। 150 নম্বরে 60% মার্কস কত হয়, তো 150 নম্বরের 60% মার্কস হচ্ছে, তো দেখুন 90 নম্বর কিন্তু আপনাকে পেতে হবে যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন। এছাড়াও এসসি এসটি এবং ওবিসির জন্য কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে, নির্দিষ্ট একটা পার্সেন্টেজ রয়েছে, সেটা আপনাকে কিন্তু অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেবিলিটি, তো এক্ষেত্রে কোন কোন স্কুলে আপনার চাকরি হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোতে বিশেষত চাকরি হয় সিটেটের মাধ্যমে, কেবিএস, ঠিক আছে,
অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি, তারপর নবোদয় বিদ্যালয় সমিতি, সেন্ট্রাল টিবেটান স্কুল, এই সমস্ত স্কুলে কিন্তু চাকরি হয়। এরপরে ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেট সার্টিফিকেট, যে সিটেট সার্টিফিকেট যারা কোয়ালিফাই করতে পারবে, এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা এর ভ্যালিডিটি কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। দি ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর লাইফ টাইম ফর অল ক্যাটাগরিজ, প্রত্যেকের জন্য কিন্তু সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম থাকছে। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ অ্যাটেম্পট, আপনি কিন্তু যতবার খুশি পরীক্ষা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। এ পার্সন হু হ্যাজ কোয়ালিফাইড সিটেট মে অলসো অ্যাপিয়ার অ্যাগেন ইন ইম্প্রুভিং হিজ অর হার স্কোর, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটস অলরেডি সিটেট কোয়ালিফাই রয়েছেন তারা চাইলে কিন্তু আবার এবছর অ্যাপ্লাই করতে পারবেন, পরীক্ষা দিতে পারেন। যদি আপনি চান যে আপনার স্কোরটি ইম্প্রুভ করবেন, যেটা রয়েছে সেটা ইম্প্রুভ করবেন, সেটা কিন্তু আপনি পরীক্ষা দিয়ে করতে পারেন। এক্সামিনেশন সেন্টার কোথায় রয়েছে সেটা আপনাদের আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অনেকগুলো সেন্টার রয়েছে, নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়িতেও এক্সামিনেশন সেন্টার কিন্তু রয়েছে। ওকে, তো সেটা কিছুক্ষণ পর দেখাচ্ছি। অ্যাডমিট কার্ড আপনারা নির্দিষ্ট সময়ে কিন্তু পরীক্ষার সম্ভবত এক সপ্তাহ আগে আপনারা ডাউনলোড করতে পারবেন অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। এরপরে এক্সামিনেশন সেন্টার এখানে বলে দিয়েছি, এক্সামিনেশন ফিস যেটা রয়েছে সেটা বলে দিয়েছি। তারপর যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে, আপনাকে কিন্তু যে সার্টিফিকেট আর মার্কশিট দেওয়া হবে সেটা কিন্তু আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন, সেটা ডিজিটাল ফর্ম্যাটে কিন্তু একটা সার্টিফিকেট হবে। ডিজিটাল লকার যে রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু সেটি স্টোর থাকবে, সেটার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম থাকছে, কোনো চিন্তা নেই। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এক্সাম পরীক্ষার যে আপনার সিলেবাস, সেটা কিন্তু হচ্ছে সিলেবাস। আপনারা চাইলে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট আউট করে কিন্তু একটু ভালোভাবে পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা একটু দেখে নেবেন, সিডিপির জন্য কী কী সিলেবাস রয়েছে, কারণ এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, কী কী বিষয় থেকে কোশ্চেন থাকছে আপনারা একটু দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি পিডিএফ ফাইলটি সরাসরি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে একটু পড়ে নেবেন, নয়তো অযথা ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরা উচিত সেটা হচ্ছে, যাদের এর আগে কোনো রকম অনলাইন এক্সাম দেওয়ার অভিজ্ঞতা নেই তারা কিন্তু অনলাইনে মক টেস্ট দিতে পারেন। সিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও সম্ভবত লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা একটু ফলো করবেন। ঠিক আছে, তো এরকম কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা, এরকম কিন্তু আপনার পরীক্ষার সময় কিন্তু স্ক্রিনে দেখতে পারবেন যে সঠিক অ্যান্সারটি রয়েছে সেটা কিন্তু আপনাকে জাস্ট চুজ করতে হবে। চুজ করার পর সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলে কিন্তু সেই অপশনটি আপনার সিলেক্ট করা হয়ে যাবে, আপনারা যদি চান সেটা কারেকশান করবেন পরবর্তীতে কিন্তু সেটাও করতে পারেন। ফাইনালি আপনাকে সাবমিট করতে হবে এরকমভাবে। এক্সাম সেন্টার একটু দেখে নিন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আসানসোলে এক্সাম সেন্টার রয়েছে, তারপরে বর্ধমানে রয়েছে, দুর্গাপুর, হাওড়া, কল্যাণী, কলকাতা, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি রয়েছে, সিউড়ি রয়েছে। ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। সম্ভবত আপনাকে চারটা এক্সাম সেন্টার চুজ করতে হবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এভাবে যখন অনলাইনে আপনাদের আমি অ্যাপ্লাই করে দেখাবো সেই প্রসেসটাও দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই সমস্ত এক্সাম সেন্টার চুজ করবেন। যখন আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তার মধ্যে হচ্ছে আপনার নেম, ঠিক আছে, ফাদার্স নেম, মাদার্স নেম যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার যে সার্টিফিকেট রয়েছে ক্লাস টেনের সার্টিফিকেট সেই অনুসারে কিন্তু আপনাকে সেগুলো টাইপ করতে হবে, একটু দেখে নেবেন ক্যাপিটাল লেটারে। অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে। এক্সাম ডেট অলরেডি আপনাদের আমি বলে দিয়েছি, রেজাল্ট যেটা ডিক্লিয়ার হতে পারে 15 ফেব্রুয়ারি 2022 তারিখে, 22-এর মধ্যে কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু ডিক্লিয়ার হতে পারে। তো এই ভিডিওর মধ্যে এতটুকুই, পরবর্তী যে ভিডিও সেটা হচ্ছে কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি মিস করবেন না। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে আপনারা একটু লিঙ্ক ফলো করুন, হয়তো অলরেডি ভিডিওটি আপলোড হয়ে গেছে, যখন আপনারা ভিডিও দেখছেন একটু দেখে নিন। ধন্যবাদ।